আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন একজন হিন্দু ব্যক্তি মুসলিম হয়ে মক্কাতে গিয়েছিল তো তখন তার সাথে কি হয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটি এমন কাহিনীর সম্বন্ধে জানাতে চলেছি যেটি একেবারে সম্পূর্ণ রিয়েল এবং বাস্তব কাহিনী। যদিও এই ঘটনাটি একজন হিন্দু ব্যক্তির জীবন থেকে নেওয়া, তবুও কাহিনীটি সম্পূর্ণ জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন যে শেষ পর্যন্ত সেই ব্যক্তির সঙ্গে এমন পরিণতি হলো। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা আমরা এমন সমস্ত নলেজেবল এবং ইন্টারেস্টিং কাহিনীর ভিডিওকে সময় সময়ে নিয়ে আসি। মক্কা এবং মদিনা মুসলিমদের জন্য ভীষণই পাক এবং পবিত্র ভূমি, আর এখানে কোনো অমুসলিমদের আসা একেবারে কঠোরভাবে নিষিদ্ধ করা আছে। কেননা এটি সেই স্থান যেখান থেকে ইসলামের সূচনা হয়েছিল। কোটি কোটি মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করার জন্য এবং নিজের গুনাহকে শেষ করার জন্য এখানে এসে থাকেন। সৌদি আরাবিয়াতে অবস্থিত মক্কা শহরের জনসংখ্যা মোটামুটি 20 লক্ষের কাছাকাছি, কিন্তু এখানে আশ্চর্য কথা এটি যে প্রত্যেক বছরে 60 লক্ষেরও বেশি মানুষ সমস্ত দুনিয়া থেকে হজ করার উদ্দেশ্য নিয়ে এখানে এসে থাকেন। এই শহরের বেশিরভাগ মানুষই হজ যাত্রীদের জন্যই কাজ করে থাকেন। সমগ্র বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা হাজিদেরকে কোনো রকম সমস্যা না হতে দেওয়া এবং তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্যই তারা কার্যকর্ম করে থাকেন। ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র ঘর কাবা, যার উচ্চতা 40 ফিট এবং চওড়া 33 ফিট। প্রথমে এর 2টি দরজা হয়ে থাকতো, কিন্তু এখন বর্তমান সময়ে শুধুমাত্র 1টি দরজা উপস্থিত রয়েছে। যদিও এই কাবা শরীফকে পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলী ইসলাম স্থাপন করেছিলেন, কিন্তু কিছু মানুষ এমনও মনে করে থাকেন যে এটি হজরত ইব্রাহিম আলী ইসলাম বানিয়েছিলেন, কিন্তু এমনটি নয়। যদি আপনারা কাবা শরীফের নির্মাণের সম্পূর্ণ ইতিহাসকে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই দেখবেন, এর লিংক আমরা ডিসক্রিপশনের মধ্যে রেখে দিয়েছি। এই পৃথিবীর সমগ্র মুসলিম কাবার দিকে মুখ করে প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ আদায় করে থাকেন, আর এর সঙ্গে সঙ্গে আমরা সকলেই হয়তো এটি জেনে থাকবো যে, আর যদি না জেনে থাকেন তাহলে এটি জেনে নেওয়া জরুরি যে মক্কা এবং মদিনাতে কোনো অমুসলিমের প্রবেশ একেবারে নিষিদ্ধ। আর এই জিনিসটার জন্যই অমুসলিমদের মনের ভিতর এখানে যাওয়ার আরও বেশি আগ্রহ জাগিয়ে তোলে। কিছু অমুসলিম তো এমনটা মনে করে থাকে যে এখানে এমন কিছু কাজ হয়ে থাকে যেগুলো মুসলিমরা অমুসলিমদের কাছ থেকে লুকিয়ে করে থাকে, কিন্তু এমনটা একেবারে নয়। এখানে শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার জন্য হাজির হয়ে থাকেন। এটি ছাড়া অন্য কোনো দ্বিতীয় কাজ এখানে হয় না, আর না কোনো ভুল কাজ এখানে হওয়া তো দূরের কথা, এখানে আসা ব্যক্তিরা কোনো ভুল কাজের কথা চিন্তাও করতে পারে না। কিন্তু তবুও অমুসলিমদের মনের ভিতর একটি সন্দেহের দানা বেঁধে থাকে, আর মনে মনে এটি ভাবতে থাকে যে যদি আমি সেখানে যেতে পারতাম তাহলে সেই রহস্যটা সবার সামনে নিয়ে আসতে পারতাম, আর সেই জন্যই সে নানান রকম চেষ্টা করে থাকে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন কুদরত দেখুন, এখনও পর্যন্ত যতগুলো ব্যক্তি এমন নাপাক উদ্দেশ্য নিয়ে এখানে পৌঁছানোর চেষ্টা করেছে তারা একজনও তাদের উদ্দেশ্যতে সফল হতে পারেনি। বরং এই সমস্ত মানুষদেরকে হয়তো সেখানকার পুলিশরা ধরে ফেলেছে, আর না হলে কুদরত নিজেই তারা শাস্তি দিয়ে দেয়। আর এই ধরনের একটি কাহিনী ভারতের কেরালা শহরে বসবাসকারী এক এমন ব্যক্তির সম্বন্ধে শোনাতে যাচ্ছি যেটা শুনে আপনারও এই ধর্মের সৌন্দর্যের প্রতি আগ্রহ জেগে উঠবে। কেরালা শহরে বসবাসকারী এক ব্যক্তি যার নাম ছিল রমেশ, সে সবই আরবের রিয়াদ শহরে কাজ করত, আর সেখানে নিজের মুসলমান বন্ধু সিদ্দিকের সঙ্গে থাকত। নিজের মুসলিম বন্ধুর সঙ্গে ইসলামিক কান্ট্রিতে থাকার জন্য রমেশ ইসলামের প্রতি খুবই উদ্গ্রীব হয়ে পড়েছিল। রমেশ পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সিদ্ধান্তে খুবই প্রভাবিত হয়ে পড়েছিল, আর এর সঙ্গে সঙ্গে তাকে মুসলিম মানুষদের কালচার খুবই ভালো লাগত। এখানে আপনি বলতে পারেন যে রমেশ মন থেকে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছিল, শুধুমাত্র তার ঘোষণা করা বাকি ছিল। এতদূর পর্যন্ত যে যখন রমেশ নিজের ঘর কেরালায় পুনরায় ফিরে আসলো তখনও তার হৃদয়ে ইসলামের প্রতি যে ভালোবাসা ছিল সেটা একদমই কম হচ্ছিল না, আর শেষ পর্যন্ত সে ইসলাম ধর্ম গ্রহণ করার মনস্থির করে নিল। এখানে হতে পারে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা মনোভাব, আলাদা আলাদা ধারণা, ভিন্ন আদর্শ থাকতে পারে, কিন্তু রমেশ মনে করত যে এই পৃথিবীতে ইসলামই একমাত্র পবিত্র ধর্ম যেখানে কোনো ছোট বড় জাত ভেদাভেদ নেই, আর এরাই একমাত্র জাতি যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একেবারে সত্য মনে প্রার্থনা করে থাকে। এবার যখন এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর রমেশ ইসলাম কবুল করে নিল তো তখন তার নাম পরিবর্তন করে মুজাম্মিল রেখে দেওয়া হলো। সেই মুজাম্মিল যে প্রথমে রমেশ নামে পরিচিত ছিল, আর ইসলাম কবুল করার পর রমেশ একজন সাচ্চা মুসলমানের মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে শুরু করে দিল, আর ইসলামের দেওয়া হুকুম আহকামের উপর চলতে থাকলো। যখন সে সম্পূর্ণভাবে ইসলামকে মেনে নিয়েছিল তখন তার মনে ইচ্ছা জাগলো যে এবার আমাকে মক্কা মদিনার দর্শন করতে হবে, আর মুজাম্মিলের এই ইচ্ছা সম্পূর্ণ হলো।
কেননা সে তো আর রমেশ ছিল না, এখন সে মোজাম্মেল হয়ে গেছিল। আর সেই কারণেই সে এবার নতুন নামে একটি পাসপোর্ট বানালো আর মক্কা মদিনার দর্শনের জন্য চলে গেল। এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন যে সে রমেশ যে নিজের ধর্ম পরিবর্তন করে মোজাম্মেল হয়েছিল, সে এখন ইসলামের জন্য নিজের প্রাণ পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আর এতদূর পর্যন্ত যে সে মনে মনে এটিও ভেবে নিয়েছিল যে সে যেন নিজের শেষ নিঃশ্বাসটা মক্কা মদিনার পবিত্র মাটিতেই নিতে পারে। আর এই জন্যই যখন মোজাম্মেল সেখানে পৌঁছালো, তখন আল্লাহ তাবারক পাতলার কাছে এমন দোয়া চাইল যে আল্লাহ তাবারক পাতলা আমাকে যেন এখানেই কবুল করে নেন। যখন রমেশ ওরফে মোজাম্মেলের হৃদয়ে এমন ইচ্ছা জাগলো, তখন মোজাম্মেল নিজের সাথে নিজের জন্য কাফনও নিয়ে নিল আর উমরা পালন করার জন্য বেরিয়ে পড়ল। সর্বপ্রথম সে মক্কায় গেল, তারপর উমরা করার পর মদিনাতে আসলো। কিন্তু এখানে দুদিন থাকার সময় পর্যন্ত প্রতিনিয়ত সে আল্লাহ তাবারক পাতলার কাছে এমনটি দোয়া করতে থাকলো যে আল্লাহ তাবারক পাতলা আমাকে যেন এখানেই কবুল করে নেন, আমি এই পবিত্র ভূমি থেকে পুনরায় ফিরে যেতে চাই না। আর আল্লাহ তাবারক পাতলার কুদরত দেখুন, তার সেই দোয়া কবুলও হয়ে গেল। মোজাম্মেল নামাজ আদায় করছিল, ঠিক তখনই সে সাজদায় গেল আর সেই সাজদা থেকে আর কখনো উঠতে পারল না, মানে সেখানেই তার রূহ কবজ হয়ে গেল। সেখানেই সে ব্যক্তি মানে মোজাম্মেল মারা গেলেন আর যারপর তাকে সেখানেই দাফন করে দেওয়া হয়েছিল। পাকিস্তানের লাহোরে একজন দুধ বিক্রেতা বসবাস করত আর সে ব্যক্তির হৃদয়ে হজ করার ভীষণ আশা ছিল। যখন মানুষজন হজ থেকে ফিরে আসতেন, তখন সে তাদেরকে খুব ভালোবেসে গলা মেলাতেন, হাতে চুমু খেতেন। আর ঠিক এমনইভাবে সে একবার হজের মৌসুমে মানুষদেরকে জিজ্ঞেস করতে শুরু করলো যে হজে কিভাবে যাওয়া যাবে। কেউ একজন তাকে জানালো হজে যেতে গেলে করাচি শহর থেকে যেতে হয়, তো কেউ আবার তাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসলো। এবার সে স্টেশনে গিয়ে মানুষজনদেরকে জিজ্ঞেস করতে লাগলো আমি করাচিতে কিভাবে যাব। সে কয়েকদিন পর্যন্ত লাহোর স্টেশনেই ঘোরাফেরা করতে থাকলো। এবার ট্রেনের টিসি ভাবলো এই বেচারা কয়েকদিন থেকে এখানেই ঘোরাফেরা করছে, সেজন্য টিসি তাকে বলল তুমি আমার সঙ্গে ট্রেনে বসে পড়ো, আমি তোমাকে করাচিতে নিয়ে যাব। আর তারপর এমনই করে সে করাচিতে পৌঁছে গেল। করাচিতে রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর সে মানুষজনদেরকে জিজ্ঞেস করতে লাগলো আমি হজে যাব, হজে যাওয়ার জন্য কোথায় যেতে হবে। তো কেউ একজন তাকে হাজি ক্যাম্পের ঠিকানা দিয়ে দিল আর সেজন্য সে হাজি ক্যাম্পে পৌঁছে গেল। আর সেখান থেকে অনেক সমস্ত মানুষ হজে যাচ্ছিলেন, কিন্তু এই বেচারার কাছে না তো টিকিট ছিল আর না তো পাসপোর্ট আর না তো কোনো সামর্থ্য অনুযায়ী টাকা ছিল, কিন্তু তার হৃদয়ে হজ করার জন্য খুবই মনোবল ছিল। দেখতে দেখতে তার মনে এমন চিন্তা আসলো যে হাজিদের মালপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য যে কুলিরা আছে তাদেরকে জাহাজে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, সেজন্য সে এক কুলির সঙ্গে বন্ধুত্ব করল আর তার পোশাক পরে নিল। আর তার পোশাক পরে হাজিদের মালপত্রগুলো জাহাজের ভিতরে রাখতে শুরু করল। সেই দুধওয়ালা মালপত্র নামানোর বাহানাতে জাহাজের ভিতরে এবং বাইরে আসা যাওয়া করতে থাকলো। এবার যখন সব মালপত্র বোঝাই হয়ে গেল আর জাহাজ ছাড়ার সময় চলে আসলো, তখন সে জাহাজের এক কোণাতে চুপ করে লুকিয়ে বসে গেল আর নিজের কাপড় পরে নিয়ে কুলির পোশাকটি খুলে দিল। এরপর জাহাজের সকল মানুষ নিজের নিজের রুমে গিয়ে বিছানায় আরাম করছিল, কিন্তু সে বেচারা বাইরে বসে বসে সময় কাটাতে লাগলো। তারপর সে জাহাজে একজন ব্যক্তিকে বলল সাহেব যখন জেদ্দা চলে আসবে তখন আমাকে জানিয়ে দেবেন। তো সেজন্য যখন জেদ্দা শহরের আলো দেখা যাচ্ছিল, তখন সেই মানুষটি তাকে জানিয়ে দিল যে ওই দেখো জেদ্দা চলে এসেছে। এরপর সেই দুধওয়ালা জাহাজের একেবারে উপরে চলে গেলেন আর সেখান থেকে খাড়া হয়ে সমুদ্রতে ঝাঁপ লাগিয়ে দিল। সে তো সাঁতার কাটতে জানতো না, সেই কারণে যখন সে নিচে চলে গেল তখন আর উপরে আসতে পারল না। উপরের সেই ব্যক্তিটি নিচে তাকিয়ে দেখল, কিন্তু তাকে আর দেখা যাচ্ছিল না। সেজন্য সে ভাবতে লাগলো যে এই বেচারা হয়তো ডুবে গেছে। সে ভাবল হয়তো আল্লাহ তাবারক ওয়াতালা তার উপর এখানেই রাজি ছিলেন। এরপর উপরের সেই মানুষটি যখন হজ করলেন আর তাওয়াফে জিয়ারতের পর যখন হারাম শরীফ থেকে বাইরে বের হয়ে আসতে লাগলেন, তখন তিনি দেখতে পেলেন যে সেই দুধ বিক্রেতাও হারাম শরীফ থেকে বাইরে বের হয়ে আসছেন। সেই মানুষটি খুবই তাড়াতাড়ি করে দুধ বিক্রেতাকে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই আপনি তো সেই ব্যক্তি নয় যে সমুদ্রতে লাভ দিয়েছিল। দুধওয়ালা বলতে লাগলো যে আমি সেই ব্যক্তি। তখন তিনি দুধওয়ালাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমার সাথে এত কিছু কিভাবে হয়ে গেল। দুধওয়ালা বলতে লাগলো আমার সাথে কি হয়েছে সমস্ত কিছু আমি আপনাকে আগে গিয়ে জানাচ্ছি। সেজন্য সেই মানুষটিও এবার দুধওয়ালার সঙ্গে যেতে লাগলো। যখন তিনি বাইরে বের হয়ে আসলেন, তখন তিনি দেখতে পেলেন বাইরে একটি গাড়ি খাড়া হয়ে দাঁড়িয়ে আছে আর তার ড্রাইভারও অপেক্ষা করছে। এরপর দুধওয়ালা গিয়ে সেই গাড়ির ভিতরে বসে গেল আর সেই মানুষটিকেও বসিয়ে নিল। তারপর তারা একটি বিল্ডিংয়ের দিকে যেতে শুরু করলো। বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে তাকে একটি টেবিলে বসানোর অনুরোধ করলো আর বাড়ির যে খাদিম ছিল তাকে বলল মেহমান এসেছে তার জন্য খাবারের বন্দোবস্ত করা হোক। সেজন্য বাড়ির যে খাদিম ছিল সে তাদের জন্য কিছু ফল নিয়ে আসলো। কিন্তু সেই ব্যক্তি তো আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেই থাকলেন ভাইজান আগে বলুন এই সমস্ত কাহিনীর পিছনে কী রহস্য রয়েছে।
তখন দুধওয়ালা বলতে লাগলো, এই কাহিনী আমি আপনাকে পরে জানাচ্ছি, প্রথমে আপনি এই গাড়িটিকে দেখুন, এই গাড়িটি আমার গাড়ি, আর এই বিল্ডিংও আমার ওই বিল্ডিং। সে আবার অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই সমস্ত কিছু তুমি কিভাবে পেয়ে গেলে? তখন দুধওয়ালা বলতে লাগলো, এটি তো খুবই রহস্যময় ঘটনা, কিন্তু যেহেতু তুমি আমার সম্বন্ধে জেনে আছো সেজন্য আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। তারপর দুধওয়ালা বলতে লাগলো, আমার হৃদয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরকে দেখার খুবই ইচ্ছা ছিল, আর তারই ফলস্বরূপ এগুলো মিলেছে। যখন আমি জেদ্দাতে পৌঁছালাম তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করলাম, ইয়া রাব্বাল আলামিন, আমি নিজেকে আপনার হাতে সমর্পিত করে দিচ্ছি। আর এটি বলে আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে দিলাম। আমি তো সাঁতারও জানতাম না, শুধুমাত্র হাত পায়ে নড়াতে থাকলাম, আর যার পরিণতি এমন হলো যে সমুদ্রের ঢেউ আমাকে নিজেই কিনারাতে নিয়ে পৌঁছে দিল। আমার ভিতরে পানি ঢুকে গেছিল আর আমার জ্ঞানও হারিয়ে গেছিল, আমি সমুদ্রের তীরে পড়েছিলাম। যখন আমার জ্ঞান ফিরে আসলো তখন সকালের ইশরাকের সময় হয়ে গেছিল। আমি যখন এদিক ওদিক তাকিয়ে দেখলাম তখন দেখতে পেলাম বাইরে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে আছে, চারিদিকে লোহার গ্রিল দেওয়া আছে, আগে যাওয়ার দরজাও বন্ধ ছিল। সেজন্য আমি সেই গ্রিলের পাশেই বসে গেলাম। আমি দেখতে পেলাম সেই গ্রিলের অপর দিকে একটি ঘর আছে, আর সেই ঘরের সামনে একটি গাছে গরু বাঁধা আছে, আর দুইজন ব্যক্তি সেই গায়ের দুধকে বের করার জন্য এসেছে। কিন্তু সেই গাই তাদের দুজনকে দেখতেই পাচ্ছিল না, যে কারণে সেই গাইকে তারা কন্ট্রোল করতে পারছিল না, আর তারা দুধও বের করতে পারছিল না। কিন্তু আমার কাজ তো এটাই ছিল, যখন আমি এমন পরিস্থিতিকে দেখলাম তখন তাদেরকে আওয়াজ দিয়ে আমার দিকে তাকাতে বললাম, আর ইশারা করে বললাম এই গায়ের দুধ আমি বের করে দেব। তারা তো আরবি কথা বলছিল, কিন্তু আমি ইশারা করে তাদেরকে বুঝিয়ে দিলাম, মানে আমি এই গরুর দুধকে বের করতে পারবো। এবার আল্লাহর করিশ্মা দেখুন, যেখানে আমি বন্ধ ছিলাম সেই সামনের বিল্ডিংয়ের ভিতরে একজন শেঠ ছিলেন, আর তারা একটি পুত্র ছিল। ডাক্তার উপদেশ দিয়েছিলেন যে তার পুত্রকে এবার থেকে গরুর দুধ পান করাতে হবে, সেজন্য তিনি তার ছেলের জন্য স্পেশালভাবে এই গায়েটিকে কিনে নিয়েছিলেন। গায়ের শরীরের দুধ তো অনেক ছিল, কিন্তু সেটা কেউ বের করতে পারছিল না, আর সেই কারণেই সেই শেঠ এবং তার বিবি পেরেশান হয়ে থাকতো। কিন্তু যখন আমি বললাম আমি গায়ের দুধ বের করে দেব, তখন তারা তাদের শেঠকে বলল, বাইরে একজন মুসাফির এসেছেন, সে বলছে নাকি এই গায়ের দুধ বের করে দেবে। শেঠ বললেন, এই নাও চাবি, আর তাকে গিয়ে নিয়ে আসো। তারপর তারা গেটের তালা খুলে আমাকে তাদের শেঠের কাছে নিয়ে গেল। যখন আমি গরুটি ভালোবাসা দিয়ে হাত বুলিয়ে আমার নিজের ভাষাতে তার সঙ্গে কথা বলতে থাকলাম, তখন সেই দুধ দিতে রাজি হয়ে গেল, আর তারপর আমি তার নিচে বসে 8-10 লিটারের মতো দুধ বের করে নিলাম। শেঠ যখন এমনটিকে দেখলেন তখন সে ভীষণই খুশি হয়ে গেলেন, আর বলতে লাগলেন, আজ আমার পুত্র সারাদিনই দুধ পান করবে। এরপর শেঠ জিজ্ঞেস করলেন, তুমি কে আর কোথা থেকে এসেছো? তখন আমি উত্তর দিলাম, সাহেব, আমি পাকিস্তান থেকে হজ করার জন্য এখানে এসেছি। তখন তিনি বলতে লাগলেন, আমি তোমাকে এখান থেকে আর যেতে দেব না, তুমি খুব ভালোভাবে দুধ বের করতে পারছো। আমি বললাম, শেঠ, আমি তো দুধ বের করে দেব, কিন্তু আমাকে তো হজ করতে হবে। তখন শেঠ বলতে লাগলো, এর চিন্তা তুমি একদমই করবে না, আমি তোমাকে হজ করিয়ে দেব। এরপর আমি তাদেরকে বললাম, আমি তো পুনরায় ঘরে ফিরে যাব। তখন তারা বলল, না, তোমাকে এখানেই থাকতে হবে। এরপর শেঠ আমাকে এই সমস্ত জিনিস দিয়ে দিলেন। তো বন্ধুরা, আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।